রুটিন বদলি নয় পুলিশের, আচমকাই বদলি করা হয়েছে থানার আইসিকে। তার প্রতিবাদে এবার একজোট হলেন শহরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এমন অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল এবার উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগাঁ শহর। বনগাঁর আইসি সতীনাথ চট্টরাজকে সরিয়ে দেওয়ার প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখানো হলো বনগাঁর বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, এসডিপিওর কাছে তুলে দেওয়া হলো ডেপুটেশন পত্র। বনগাঁ টাউন হল মোড়ে টোটো ইউনিয়ন টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। জানা যাচ্ছে সতীনাথ চট্টরাজ বনগাঁ থানায় রয়েছেন দীর্ঘ তিন বছর ধরে, কিন্তু এই তিন বছরে বনগাঁ শহর অনেকটাই শান্ত হয়েছে। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল সীমান্ত শহর বনগাঁ এখন অনেকটাই পরিণত, সাধারণ মানুষ সুস্থভাবে শান্তিতে জীবনযাপন করছেন। যদিও সরকারি চাকরিতে অবধারিত রুটিন বদলি, কিন্তু সেই রুটিন বদলি না করে হঠাৎই বদলি করা হয়েছে আইসি সতীনাথ চট্টরাজকে। এলাকার মানুষের দাবি, সতীনাথ চট্টরাজকে সরানোর পিছনে কোনো পরিকল্পনা রয়েছেন। তিনি যেভাবে তিন বছর ধরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন বনগাঁ শহরে, তিনি হঠাৎ চলে গেলেই বনগাঁ শহরে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আর এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, ডেপুটেশনও জমা দিয়েছেন। কি জানাচ্ছেন ব্যবসায়ীরা, শোনাবো। আমরা কালকে গতকাল রাত্রে জানতে পারলাম যে আইসি সাহেবকে সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমরা মাননীয় বনগাঁ জেলার এসপি সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি, যাতে আমরা আইসি সাহেবকে আবার এই বনগাঁ থানাতেই পুনর্বহাল রাখেন, তার জন্য অনুরোধ জানাতে আমরা বনগাঁ এসেছি। এদিন বনগাঁ হাইস্কুল মোড়ে রাস্তার উপরে বাইক দাঁড় করিয়ে আইসির পক্ষ থেকে অবরোধ করা হয়। আইসিকে রেখে দেওয়ার জন্য বনগাঁ রামনগর রোডের মুখেও যশোর রোডের ওপর টায়ার জ্বালিয়ে হয় রাস্তা অবরোধ। ঘটনাস্থলে এসে পৌঁছান সতীনাথ চট্টরাজ, হাত জোর করে অনুরোধ করেন অবরোধ তুলতে। একই সময় মতিগঞ্জের মোড়েও টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। শেষ পর্যন্ত এসে পৌঁছান সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকার মানুষ বলছেন, সতীনাথ চট্টরাজ চলে যাওয়ার পর যদি প্রশাসনিকভাবে কোনো গণ্ডগোল হয় বনগাঁয়, তার দায়িত্ব কে নেবেন? আমাদের মূলত দাবি বনগাঁ তথা বাংলার যে রাজনৈতিক টালমহল পরিস্থিতি, আমরা বনগাঁর শান্তিপ্রিয় মানুষ, আপামর মানুষ, ব্যবসায়ীবৃন্দ, তারা বিগত দিনগুলিতে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে সহবস্থান করে এসেছি, তার মূল কাণ্ডারি যিনি আজকে বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব, তার কর্মপন্থার মধ্য দিয়ে আমরা খুব উদ্ভুত এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি। হঠাৎ আমরা শুনছি সকালবেলা রাতারাতি তার ট্রান্সফার হয়ে গেছে। আমরা জানি পুলিশের চাকরি বদলির চাকরি, আজ না হোক কাল তার চাকরি বদলি হবেই, কিন্তু রুটিন মাফিক বদলির পরিবর্তে হঠাৎ করে রাতারাতি এইভাবে বদলি হয়ে যাওয়া আমরা ইনসিকিউর ফিল করছি, এবং বনগাঁর যারা সাধারণ মানুষ, আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। যে অফিসার আসবেন দায়িত্বে, চেয়ারে যিনি আসবেন, তাকে আমরা বনগাঁ মানুষের পক্ষ থেকে স্বাগত জানাই, কিন্তু তিনি এসে বনগাঁর সয়েল, এই মাটি বুঝতে তার টাইম লেগে যাবে অফিসিয়ালি এক মাস। তার মধ্যে যদি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কোনো অঘটন যদি, কোনো সন্ত্রাস যদি এখানে ঘটে, তার দায়ভার কে নেবে? আমরা চাই। যদিও এদিন উচ্চপদস্থ পুলিশ কর্তারা সঠিকভাবে এর বিচার ব্যবস্থার আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।